হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের অনেক রিকোয়েস্টের পরে ফাইনালি আজকে আমরা নিয়ে আসলাম দ্য উইচার সিজন টু। আর আজকে আমরা এক্সপ্লেন করব সিজন টু এর এপিসোড নাম্বার 1। এখন আপনারা যেমনটা জানেন, আমরা যখনই ভিডিও আপলোড করি তারপর থেকে ডেইলি একটা করে এপিসোড আপলোড হয়। তবে এতে করে সিজনটা আপলোড করতে একটু লেট হবে। সো যেহেতু আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল, তাই আমি চাইনি আপনাদের আর অপেক্ষায় রাখতে। এই জন্য আমরা দ্য উইচার ডেইলি একটা করে এপিসোড আপলোড করব না। তবে টেনশনের কোনো কারণ নেই, দ্য উইচার সিজন টুর প্রত্যেকটা এপিসোড খুব শীঘ্রই চলে আসবে। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। আর হ্যাঁ, যারা এখনও সিজন 1 দেখেননি তারা ডেসক্রিপশন আই বাটন অথবা ফার্স্ট কমেন্ট চেক করতে পারেন। তো এপিসোডের শুরুতে আমরা অ্যাডিয়ানার ভিলেজ দেখতে পাই, আর এখানে এখন জীবিত কেউ নেই। এখন এই গ্রামে তিনজন লোক থাকতে আসে, তবে এক এক করে তারা তিনজনই সেখানে মারা যায় কোনো একটা আননোন এন্টিটির মাধ্যমে। এরপরে প্রপারলি শুরু হয় সিজন টুর এপিসোড 1, আর এটা শুরু হয় সেখান থেকে যেখানে শেষ হয়েছিল সিজন 1, মানে সিচুয়েশন সডেন হিলের যুদ্ধের পরে। আর এই যুদ্ধ সম্পূর্ণ শেষ করার ক্রেডিট একমাত্র ইয়ানিফার পায়, কারণ সে খুবই ভয়ঙ্কর একটা যুদ্ধ ব্রাদারহুডের নিয়ম ভেঙে শেষ করেছিল, তাও আবার ফায়ার ম্যাজিক ইউজ করে। আর সেই ম্যাজিক ইউজ করার পারমিশন তাকে তেসিয়া দিয়েছিল, আর এখন এটার জন্যই তেসিয়া খুবই আপসেট, কারণ তার মনে হচ্ছে এই যুদ্ধে ইয়ানিফারও মারা গেছে। আর সেই মৃত সমস্ত সৈনিকদের মধ্যে ইয়ানিফারের স্মৃতি খুঁজছে। এরপরে তার কাছে ওয়েলগার ফোর্স আসে, আর সে এটাই বলে যে এই যুদ্ধে দুই পক্ষেরই অনেক লোক মারা গেছে। সেই সাথে ইয়ানিফার সম্পর্কে এটাও বলে, সেই ইয়ানিফারকে খুঁজতে যেই টেকনিক ইউজ করছে ইয়ানিফারকে এটা দিয়ে খোঁজা পুরোপুরি অসম্ভব, কারণ তার মতে ইয়ানিফার মারা গেছে। আর এটা শুনতে পেয়ে টেসিয়া তার নাম নিয়ে জোরে জোরে চিল্লায়। আর এটা শুনতে পেয়ে গ্যারাল্ডো সিরিকে নিয়ে সেখানে চলে আসে, আর সেও এখানে ইয়ানিফারকে খুঁজছে। তবে তার মৃত্যুর সংবাদ টেসিয়া তাকে বলে, আর এটা শুনতে পেয়ে গ্যারাল্ডো অনেকটা ভেঙে পড়ে। টেসিয়া তাকে বলে এই যুদ্ধে জিতার কারণ একমাত্র ইয়ানিফার, কারণ সে একদম শেষ সময় পর্যন্ত নেলফগার্ডের সমস্ত সেনাদের আটকে রাখতে সক্ষম হয়েছিল, যাতে করে সডেন হিলের সমস্ত লোক এখানে টাইমলি আসতে পারে। কিন্তু গ্যারাল্ডের কাছে এই যুদ্ধের কোনোই ভ্যালু নেই, তাই সেটা বাদ দিয়ে তার রাস্তায় বেরিয়ে পড়ে। এরপর সিরি যখন তাকে ইয়ানিফার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন গ্যারাল্ড এটাই বলে যে যেহেতু সে মারা গেছে তাই এখন আর তার সম্পর্কে জানার মতো কিছুই নেই। এরপর তারা জঙ্গলের মধ্যে থেমে একটা বিরতি নেয়, যাতে করে সিরি একটু রেস্ট নিতে পারে। তবে উইচার ভয়ঙ্কর স্বপ্নের জন্য একদমই ঘুমাতে পারে না, আর সিরির অবস্থা এমনই, সেও ভয়ঙ্কর স্বপ্নের জন্য ঘুম থেকে উঠে পড়ে। তখন উইচার তাকে জিজ্ঞেস করে সে কি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখলো যে তার ঘুমই ভেঙে গেল। আর সিরি বলে সে দেখতে পেয়েছে নেলফগার্ডের একটা সেনাপতি তাকে ধরে নিয়ে যাচ্ছে, আর তার চোখের সামনে তার রাজ্য পুড়ছে। এরপরে সিরি তার ডেস্টিনেশন সম্পর্কে জিজ্ঞেস করে যে তার লাইফ উইচারের সাথে কিভাবে কানেক্ট হলো। এরপরে উইচার তাকে সিজন 1 এর সম্পূর্ণ কাহিনী বলে, যেগুলো আপনারা সিজন 1 এ অলরেডি দেখে ফেলেছেন। আর সেখানে সিরির গ্র্যান্ডমাদার তার বাবাকেই মারতে চেয়েছিল, আর তাকে সেভ করার জন্য উইচার রানীর বিরুদ্ধে চলে গিয়েছিল, আর এই জন্য তার বাবা কৃতজ্ঞতা স্বরূপ নিয়তির আইন দিয়েছিল, মানে ল অফ সারপ্রাইজ। আর এই ডেস্টিনেশনের জন্যই সিরি আজকে তার সামনে, আর সে সিরিকে যে কোনো অবস্থায় সেভ করবে। এরপর সিরি বলে সে তার রাজ্যে ব্যাক করবে, কিন্তু উইচার বলে এখন না সেটা তোমার রাজ্য আর না তোমার জন্য সেফ। এরপরে সিরি সিকলিন যাওয়ার কথা বলে, কিন্তু উইচার বলে এখন সেখানে যাওয়া ঠিক হবে না, কারণ সেখানে সেই সমস্ত কিছুই হবে সেগুলো সিনরাতে অলরেডি তার সাথে হয়ে গেছে, সিংহাসনের লোভে পড়ে সবাই তাকে মারতে চাইবে। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পাই সডেল হিলে সমস্ত আহতদের চিকিৎসা করা হচ্ছে। তখন আমরা দেখতে পারি ফ্রিজ এখনো জীবিত, আর তাকে মৃত্যুর মুখ থেকে তেসিয়া সেভ করে, তাও তার ম্যাজিক দিয়ে। আর এই সবকিছু আর্টুরিয়াস দেখছিল, যে তার ভাগ্নি অ্যাঞ্জেলিনা সম্পর্কে জিজ্ঞেস করে, আর বিলেসপস তাকে বলে সে মারা গেছে। আর সে এটাও বলে নেলফগার্ডের একটা সেনা জীবিত অবস্থায় ধরা পড়েছে, আর সে হচ্ছে জাহির, তবে এখন সে তার মুখ একদমই খুলবে না। এরপর তার মুখ খোলানোর দায়িত্ব টেসিয়া নিতে চায়, কিন্তু আর্তুরোস তাকে এটার পারমিশন দেয় না। কিন্তু বিলেসপস তাকে বলে টেসিয়া তার থেকে কোনো পারমিশন চাইছে না। এরপর আমরা ইয়ানিফারকে দেখতে পাই, যে কিনা এখনো জীবিত, কিন্তু এখন তাকে নেলফগার্ডের লোকেরা ধরে ফেলেছে, মানে ভিগো নেলফগার্ডের রাজা তাদের সবাইকে মৃত্যুদণ্ড দিবে। কিন্তু যেহেতু তারা ইয়ানিফারকে ধরেছে, তাই হয়তোবা তাদের শাস্তি একটু কম হবে, মানে হয়তোবা তার জীবন আবারও ফিরিয়ে দেওয়া হবে, কারণ তারা সবাই হোয়াইট ফ্লেমকে চোখ বন্ধ করে ফলো করে, যেটা সাদার মধ্যে মানুষের সমস্ত কালো দাগ ধুয়ে পরিষ্কার হয়ে যায়। কিন্তু ইয়ানিফার একদমই উল্টো, কারণ সে এই সমস্ত কথায় একদমই বিশ্বাস করে না, আর সে নিজের মনমানি করে ব্রাদারহুড থাকা সত্ত্বেও। মানে কখনো ভিগো ইয়ানিফারকে তার টিমে আসতে বলে, আবার কখনো ইয়ানিফার ভিগোকে তার টিমে আসতে বলে। ইয়ানিফারের শক্তিতে তারা সবাই ভয় আছে, কিন্তু সিজন 1 এ সে তার যতটা শক্তি ইউজ করেছে এখন তাকে দেখে মনে হয় না যে তার পাওয়ার ইউজ করার মতো ক্ষমতায় সে এখন আছে, মানে সে খুবই দুর্বল, আর এই জন্যই তাকে বন্দী করে রাখা হয়েছে, আর তার শাস্তি নেলফগার্ডে যাওয়ার পরেই হবে। অন্যদিকে উইচার ও সিরি কেয়ার মরিনা দিকে যাচ্ছে, মানে উইচারের বাড়ি, কিন্তু সেটা এখন আছে কি নেই সেটা সিরি কেন কেউই বলতে পারবে না, কারণ উইচার সেই জায়গা সম্পর্কে কারোর সাথেই কিছু বলে না। এখন যেহেতু সিরি তার সাথে আর সেই তার ডেস্টিনি, তাই তার মনে হয় সিরির কেয়ার মরিনা সম্পর্কে জানা উচিত, আর সেখানে গিয়ে তার ট্রেনিংও পুরো করা হবে, মানে উইচার হওয়ার ট্রেনিং। আর কেয়ার মরিনার কথা উইচার শর্ট করে এভাবে বলে, যখন সে ছোট ছিল তখন সেই জায়গায় মানুষ অ্যাটাক করেছিল, সেখানে অনেক কষ্টে তার প্রজাতি মানে উইচাররা সেভ হয়েছিল, আর তখন থেকে সেই জায়গার লোকেশন সবার থেকে লুকিয়ে রাখা হয়।
এখন কথা বলতে বলতে তারা এডিয়ানা চলে আসে। এখানে উইচার জঙ্গলে একটা হরিণের লাশ পায়। এরপর সেটার কাছে গিয়ে সেটাকে অবজার্ভ করে যখন সেটার একটু মাংস খায় তখন তার অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। এরপর সে জলদি করে একটা লোকেশনও খুঁজছে, মানে রিডানিয়ার ভিলেজে, যেখানে গিয়ে তারা রাতটা থাকবে। এরপরে রাতে তারা সেখানে পৌঁছায়। সেটার বাইরে থেকে গেরাল বুঝতে পারে এখন এই গ্রামের মধ্যে কেউই আর জীবিত নেই, এমনকি এখানের প্রাণীগুলো। কিন্তু সিরির মনে হয় সবকিছু ঠিক আছে, কিন্তু সেখানে ঢোকার পারমিশন উইচার তাকে একদমই দেয় না। তাই তারা সেখান থেকে ডিরেক্ট উইচারের একটা বন্ধুর সাথে মিট করতে চলে যায়। সে একটা ক্যাসেলে থাকে আর সেই ক্যাসেল সম্পূর্ণ জাদুর, মানে সেই ক্যাসেলে জীবন আছে। তার সাথে কথা বললে সে সেটা শুনে আবার উত্তরও দেয়, কিন্তু সবার না, শুধু সেই ক্যাসেলের মালিক নেভালেনের, যে কিনা 10 বছর আগেও একজন মানুষ ছিল। কিন্তু এক জাদুঘর তাকে একটা অভিশাপ দেওয়ার কারণে এখন সে একটা প্রিস্ট হয়ে গেছে, মানে একটা মনস্টার। কিন্তু এখনো সে গেরালকে কোনো ক্ষতি করে না, আর সে তাদের তিনজনকেই সেখানে ওয়েলকাম করে আর তাদের আপ্যায়নও করে। এখানে উইচারের কিছু অদ্ভুত মনে হয়, কিন্তু সিরির তেমনটা মনে হয় না। এরপরে উইচার বারবার করে তার বন্ধুকে জিজ্ঞেস করে এখানে হচ্ছেটা কি। তখন তার বন্ধু নেভালিন তাকে সবকিছু এক্সপ্লেন করে যে সে কিভাবে একটা মনস্টার হয়ে গেল আর সমস্ত গ্রামের মানুষ কোথায় চলে গেল। তবে সে মিথ্যা বলে, সে বলে যুদ্ধের মধ্যে মনস্টার ও সিপাহীরা গ্রামের সবাইকে মেরে ফেলেছে। কিন্তু তার কথায় গেরাল একেবারেই বিশ্বাস করে না। তবে সেখানে থাকার জন্য নেভালিন থেকে গ্যারান্টি চায় সিরির সেফটি, আর নেভালিনও তাকে সেফটির গ্যারান্টি দেয়। তখন সিরি বুঝতে পারে এই ক্যাসেলের মধ্যে অন্য আরো কেউ আছে। এরপর সে নেভালিনকে জিজ্ঞেস করে তাকে গিয়ে অভিশাপ সারা জীবন একা থাকার জন্য দেওয়া হয়েছিল, আর এই অভিশাপ থেকে সে কখনোই মুক্ত হবে না, মানে তার মৃত্যু হবে না। এখন যেহেতু এই ক্যাসেলে আরেকজন আছে, তাই নেভালিন তার নাম ভিরিনা বলে, যেটা কিনা তার বিড়াল। এরপরে নেভালিন সিরিকে তাদের বন্ধুত্ব সম্পর্কে বলে যে কিভাবে একটা মনস্টারকে মারার সময় উইচার সেটার ক্রেডিট নেভালিনকে দিয়ে দিয়েছিল, আর সেই জন্য সে তার বাবার নজরে আরও সাহসী হয়ে গিয়েছিল, আর সেখান থেকেই তাদের বন্ধুত্ব একেবারে গভীর হয়ে যায়, আর তাদের বন্ডিংও ভালো। কিন্তু আজকে 10 বছর পরে নেভালিন উইচারকে দেখছে। এখন কথাবার্তার পরে গ্যারাল এই ক্যাসেলের সার্ভে করতে বেরিয়ে পড়ে যে আদৌ এই ক্যাসাল ঠিকঠাক আছে কিনা, আর সে তার ঘোড়া রুশের কাছে চলে যায়। সে তাকে সিরির বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে বলে, যে কিনা এত ঝামেলার মধ্যেও আরাম খুঁজে বেরি করে আর তার কথাও শুনে না। এরপরে গেরাল বাইরে কারো পায়ের চিহ্ন পায়, যেটা একটু সামনে গিয়ে গায়েব হয়ে গেছে। এরপর এটা ইনভেস্টিগেট করতে সেটাকে ফলো করে সেই ক্যাসেলের গ্রামে যায়। এখানে কিছু মানুষের লাশ আর সেই পায়ের চিহ্ন দেখে বুঝতে পারে এটা যেই হোক সে উঠতে পারে, কারণ এর আগেও সে নেভালিনকে জিজ্ঞেস করেছিল সে আসলে কি লুকাচ্ছে। কিন্তু নেভালিন তাকে কিছুই বলে না, আর সে ঘুমানোর বাহানা করে সেখান থেকে চলে যায়। তখনই কথাবার্তার মধ্যে উইচার নেভালিনকে সিরি সম্পর্কে সবকিছু সত্যি বলে, আর সে এটাও বলে সিরিকে উইচার হওয়ার জন্য কোনো রকম টর্চার করা হবে না, কারণ সেই সিচুয়েশন দিয়ে একটা সময় গেরাল রোগিয়েছিল। আর যদি জানতে চান একটা উইজার কিভাবে বানানো হয়, আপনাকে উইজারের মুভি দ্য স্পিন অফ অ্যানিমে দেখতে হবে। সেটার মধ্যে আপনারা ওসেমিরের ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও জানতে পারবেন। আর এই ওসেমির সামনে গিয়ে এই সিরিজের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হবে, কারণ এই ওসেমিরই গ্যারালের গুরু আর সে তার বাবার মতো। এরপরে ক্যাসেলে যখন সিরি শুয়েছিল তখন তার সাথে মিট করতে সিলিং থেকে বিরিনা আসে, যে কিনা কোনো বিড়াল না, জলজন্ত একটা মেয়ে অথবা একটা মনস্টারও বলা যায়। তবে সে সিরিকে একদমই হার্ট করতে চায় না। কিন্তু উইচার মানে গেরাল একটু পরে ক্যাসেলে চলে আসে, তাও আবার ম্যাজিক পোশন খেয়ে। এইটা খেয়ে সে বুঝতে পারে আসলে বিরিনা নেভালিনের রক্ত খাচ্ছে, মানে সে তাকে মেরে ফেলেছে, আর এর কিছুক্ষণ পরে সে আবারও জীবিত হয়ে যাবে। কিন্তু উইচার সেখানে গেলে তাদের মধ্যে একটা ফাইট হয়, যেখানে সিরিনা জোরে একটা চিৎকার দিয়ে উইচারকে দূরে নিয়ে ফেলে আর বারবার এমনটা করেই নিজেকে সেভ করার ট্রাই করে। অন্যদিকে উইচার সিরিকে বলেছিল পালাতে, কিন্তু সিরি তার কথা না শুনে সেখানেই থেকে যায় আর কোনো না কোনোভাবে ভেরিনাকে বাঁচানোর ট্রাই করে। তখন ভেরিনা এটা বলে উইচারও তাকে মেরে ফেলবে আর তার সাথেও কেউ এমনটা করবে, কারণ তার উপরে একদমই ভরসা করা যায় না। আর এই কথার ফাঁকেই সে উইচারকে মারার ট্রাই করে, কিন্তু কোনো লাভই হয় না। এখন একটু পরে উইচার তাকে আহত করে ফেলে। এরপর যখনই সে তাকে মারবে তখন মাঝখানে সিরি এসে তাকে সেভ করে নেয়, আর এটা সুযোগ নিয়ে ভেরিনা সিরিকেই ধরে ফেলে আর মারার থ্রেট করে। কিন্তু সিরিকে সেভ করার দায়িত্ব নেভালিনও নিয়েছিল, তাই সে পেছন দিয়ে এসে ভেরিনাকে স্টেপ করে, আর ভেরিনা মরার আগে সেই অবস্থায় দাঁড়িয়ে তার মাথাটা পেছনে ঘুরিয়ে নেভালিনকে বলে সে তাকে ভালোবাসে, আর সেটার হিন তাকে সিরি আগেই দিয়েছিল। তবে কথা আরো বাড়বে, তার আগেই গেরাল ভেরিনার মাথা দুই ভাগ করে তাকে সেখানে মেরে ফেলে। আর মরার আগে ভেরিনা সিরিকে সেই ওয়ার্নিং দেয় যেটা সম্পর্কে একটু আগেই আমি আপনাদের বলেছিলাম, কিন্তু এই কষ্ট নেভালিন কখনোই সইতে পারবে না, আর সেও এখন ঠিক হয়ে গেছে, কারণ সে সত্যিকারের ভালোবাসা পেয়েছিল আর তাকে সে হারিয়েও ফেলেছে। এরপর সে উইচারকে বলে তাকে মেরে ফেলতে, কিন্তু গেরাল তাকে কোনোভাবেই মারবে না। এরপর সে গেরালকে সেই পূজারণের সত্যিটাও বলে যার জাদুর জিনিস, আর তার ঘর পোড়ানোর আগে সে তাকে রেপও করেছিল, কিন্তু তবুও গেরাল তাকে মারবে না। আর সে তাকে বলে এখন আর সে অমর না, সে যদি চায় তাহলে তার জীবন নিজের হাতেও নিতে পারে, যেমনটা করার চেষ্টা সে আগেও করেছে।
ছিল। তবে এবার তার চেষ্টা সফল হতেও পারে। এরপর তারা সেখান থেকে বের হয়ে সোজা জঙ্গলে চলে আসে। এখানে সিরি বলে সে যেখানেই যায় তাদের প্রিয় কাউকে না কাউকে সেখানে মরতেই হয়, আর এইবারও তেমনটাই হলো। এখন এটাকে চেঞ্জ করা একদমই সম্ভব না। তখন গ্যারাল বলে যত সমস্যায় আসুক তাকে সেটা ফেস করতে হবে, আর যদি সিচুয়েশন এমন হয়ে যায় সেটা খুবই ভয়ঙ্কর, মানে আউট অফ কন্ট্রোল, তাহলে আপাতত সিরির কাজ সেখান থেকে পালানো। কিন্তু তার কথা সিরি একদমই ফলো করছে না, আর সিরি এটা স্বীকার করে। তখন গ্যারাল বলে সিচুয়েশন যতই খারাপ হোক না কেন সে সিরির কোনো ক্ষতিই হতে দেবে না। অন্যদিকে তেসিয়া জাহিরকে টর্চার করতে সেখানে চলে আসে, তবুও সে তার মুখ না খুললে সে তাকে আরো বেশি টর্চার করে। এখন হয়তো বা এর পরে সে মুখ খুললেও খুলতে পারে, কারণ এখন তো আমাদের এটা আর দেখানো হয় না যে নেলগার্ডের লোকেরা আসলে চায়টা কি। এদিকে ইয়ানিফারও বিগোর পরিস্থিতি খুব একটা সুবিধার না, কারণ যখনই বিগো তার সমস্ত লোকদের জলদি করে যেতে বলে তখন কেউ তাদের উপর অ্যাটাক করে আর তারা সবাইকে মেরে ফেলে, শুধু ইয়ানিফার আর বিগোকে বাদ দিয়ে। আর এই এপিসোড মানে দ্য উইচার সিজন 2 এপিসোড নাম্বার 1 এখানেই শেষ হয়ে যায়। সো কমেন্ট করে জানান কেমন লাগলো এক্সপ্লেনেশন, আর যত জলদি সম্ভব আমরা এপিসোড 2 আপলোড করব। সো সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করতে হবে। সো দেখা হচ্ছে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।